মানুষ দেখছে ঠিক বাকি যেদিন পাবে না ছাল ছাড়ি নেবে তোমার মনে রাখবে দাস আর তুমি কি না হরিদাস বাহ ভালো লেগেছে তোমাকে আমার বড্ড ভালো লেগেছে হরিদাস ঠাকুর বলছে হ্যাঁ রে এই জগতে এত মানুষ থাকতে তোর আমাকে ভালো লাগলো বলে যার যাকে পছন্দ সবাই তো আর ভালোটা ভালো বলে না আমি ভালোটা ভালো বলি আচ্ছা ঠাকুর তোমায় একটা কথা বলবো কি তুমি নিশ্চয়ই কোনো একটা দল থেকে এসেছো আগে হ্যাঁ আমার দল আছে আমি দলের লোক এসেছি আচ্ছা ঠাকুর হরিদাস তুমি একটা কথা বলো তো আমায় কি তুমি যদি দেখতে এত সুন্দর তাহলে তোমার দলের যে আসল লোকটা আছে তাকে দেখতে কত সুন্দর হরিদাস ঠাকুর বুঝে নিয়েছে ছেলেটা আসল জায়গায় প্রশ্ন করছে কোনো নকল প্রশ্ন নয় হ্যাঁ আস্তে এই নকল প্রশ্ন করছে না কৃষ্ণের বাহন গরুর হলে নারায়ণের বাহনের নাম কি না পারলে টাকা ফেরত দিয়ে চলে যাব এ প্রশ্ন না ঠিক জায়গা প্রশ্ন করছে প্রশ্ন করতে করার মতো কর আন ফেলে প্রশ্ন করবে নে আটচল্লিশটা কালি ৪২টা লক্ষ্মী ৪৪টা শিব ও বই তোমাকে তোমার বাবা দিয়ে গেছে আমরা কি খাতা পড়ছি নাকি হ্যাঁ মানুষ দেখছে ঠিক বাকি যেদিন পাবে না ছাল ছাড়ি নেবে তোমার মনে রাখবে আলফাল কথা প্রচার করা কত বড় সভ্য নিষেধ ঠিকঠাক জানার জন্য প্রশ্ন করো হরিদাস ঠাকুরকে প্রশ্ন করছে তুমি যদি দেখতে এত সুন্দর তোমার দলের আসল লোকটা দেখতে কত সুন্দর হরিদাস ঠাকুর বলছে বলছিস কি রে আমার দলের যে আসল লোকটা সে কে জানিস গোরা যদি হতো মধু জ্ঞানদাসে কয় আস্বাদ করিয়া মজিত কুলেরই বধু ঠাকুর তাহলে তাহলে ওই আসল লোকটার কাছে আমায় একটু নিয়ে যাবে তোমার দলের যে আসল লোক যখনই এই কথাটা বলল হরিদাস ঠাকুর বলছে বাবা তুমি তো বড্ড ছোট জীবনে বড় হও মানুষের মতো মানুষ হও একদিনকে ঠিক তুমি যাকে খুঁজছ তাকে তুমি ঠিক পেয়ে যাবে কেন জানেন তো জীবনের লক্ষ্য যদি ঠিক হয় আপনি ঠিক লক্ষ্যে পৌঁছে যাবেন তবে লক্ষ্যটা ঠিক হতে হবে হরিদাস ঠাকুর ছেলেটার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছে শোন আমি যদি একদিনের জন্য গৌর ভজন করে থাকি আশীর্বাদটা কে করছে দেখুন আমার মতো খৈনি খাওয়া কীর্তনিয়া না আশীর্বাদ করছে হরিদাস ঠাকুর আমার মতো বিড়ি খোন নাকি দলের লোক বিড়ির প্যাকেট কেটে বিড়ির মধ্যে গেঁজা শুকা ভরে রেখেছে আমি সেটা টান দিয়ে আসরে এসে গেলাম আমাকে যখন পাবলিক জিজ্ঞাসা করছে কমিটির ছেলে কৃষ্ণবাবু মুখ থেকে গেঁজার গন্ধ বেরোচ্ছে বলে গেঁজা না খেলে আমি দম পাই আর দম না পেলে গান গাইব কি করে শালা হরিনাম গাইছে গেঁজাকে এ কি লোক রে হ্যাঁ তো নিজের নেশা কাটেনি তুই কি মানুষের নেশা করায় আপনি আচরি ধর্ম জীবের শেখায় আপনি না আচরিলে ধর্ম অপরে শেখানো না যায় যে মানুষটা মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন খৈনি তিরঙ্গা বিমল পান খেয়ে হরিনাম করে ওটা মুখ নয় ওটা ভাগাড় ও মুখে হরিনাম শোনার থেকে ঘরে গিয়ে শুয়ে পড়বেন কম্বল ঢাকা দিয়ে লাভ আছে যে ডাক্তারের নিজের সুগার ১০০০ সে যাচ্ছে রুগীর সুগার ভালো করে রুগী বলে আমার টাকা লাগবে না তুমি রেখে দাও তুমি নিজের সুগার কমাতে পারো না তুমি কি আমার সুগার ভালো করবে ভক্তমণ্ডলী মায়েরা আশীর্বাদটা যে সে করছে না করছে কে স্বয়ং হরিদাস সৃষ্টিকর্তা ব্রহ্মা মাথায় হাত দিয়েছে দিবানিশি ৩ লক্ষ নাম করে যে মানুষটা মাসে ৩৯,৯০ লক্ষ নাম গায় যে সাধু সেই সাধু রঘুনাথের মাথায় হাত দিল আর কি কৃপা না হয়ে থাকতে পারে নাকি হরিদাস কৃপা পাবে ধনে ধনে দেখো তাহারো 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 উপরে হরিদাস কৃপা করে
যেই কৃপার কারণ হইল চৈতন্য পাইবার, যার সদ গুণে গোসাই গোসাই রঘুনাথ দাস। এবার চৈতন্যে চৈতন্যে জন্মিল ভক্তি, মনে বাড়িল বিশ্বাস। এবার জন্মের মতো সপে দিল নিতাই রৌর হইল, সপে দিল বলি জন্মের মতো সপে দিল আমি জন্মের মতো সপে দিল। মনে রাখবেন, আমি আসার পরে লক্ষ্য করলাম অনেক মায়েরা দণ্ডি কাটছে, কে ওই মন্দিরের চারদিকে ঘুরে দণ্ডি দিচ্ছে। দণ্ডি কেন দেয় বলুন তো, জানেন কি? বসো বসো। দণ্ডি কেন দেয়? দণ্ডি দেয়া হয় নিজের অন্তরের দণ্ডকে মোচন করার জন্য। দণ্ড মানে পাপ। দেখবেন যে দণ্ডি দেয় সামনে একজন লোক থাকে কাঠি দিয়ে ওই দাগটা ধরে রাখার জন্য, মানে কোথায় দাগটা দিয়েছে। যখন যিনি দণ্ডি দিচ্ছেন, স্নান করে দণ্ডি দেওয়া শুরু হয়ে গেলে তাকে যদি কেউ ছোঁয়ে ওই অপরাধের অর্ধেক ভাগিদার সে হবে। চৈতন্য মহাপ্রভু কি বলছে? তুমি দণ্ডি দাও আর না দাও, তুমি দণ্ডি দিয়ে যে পুণ্যফল অর্জন করেছ, তুমি এই পুণ্যফল চার ভাগের একশো ভাগ বেশি অর্জন করবে। কি জানো, তুমি যদি আমার নাম শুনতে গিয়ে দুফোঁটার চোখের জল ফেলতে পারো, তোমার জীবনে কিচ্ছু প্রয়োজন হবে। গৃহে বা বনেতে থাকো, হাগৌরাঙ্গ বলে ডাকো, নরোত্তম মাগে তার সঙ্গ, আর তোমার জীবনে প্রয়োজন নাই, আর কিচ্ছু প্রয়োজন নাই। তুমি শুধু রঘুনাথ দাস দাস ঠাকুরের মতো চরণটা জড়িয়ে ধরে বলবে জন্মের মতো সপে দিল আমি জন্মের বলি গৌর তোমার হলাম বলে আমি জন্মের মতো সপে দিল বলি জন্মে নয় জন্মে জন্মে জন্মের মতো সপে দিল আমায় রেখো তোমার চরণ তলে জন্মের মতো সপে দিল আমায় চরণ ছাড়া করো হরিদাস ঠাকুর রঘুনাথ দাসকে আশীর্বাদ করে নিজের ঘরে ফিরে গেল। আর যখন নিজের ঘরে ফিরে চলে গেছে, যেদিন থেকে হরিদাস ঠাকুরের কৃপাটা পেয়েছে রঘুনাথ দাস, সেদিন থেকে মনটা শান্ত হয়ে গেছে ছেলেটা। কারোর সঙ্গে কথা বলে না, কারোর সঙ্গে খেলে না, একা একা বসে বসে কাঁদে, গৌরের নাম করে। মনের মধ্যে বাসনা, আমি কবে তোমার চরণে যাব, তুমি কবে আমায় নিয়ে যাবে। ভক্তমণ্ডলী মায়েরা, দিন যায় মাস যায় বছর যায়, ছেলেটা বড় হয়ে শিক্ষা সম্পন্ন করে ঘরে ফিরে এসেছে।
বাবা জেঠা লক্ষ্য করছে পরিবারের লোক আমাদের ছেলেটা যেন চুপচাপ হয়ে গেছে, এত শান্ত তো ছিল না। আমাদের বাড়ির মায়েরা মনে করছে আমাদের ছেলেটা বড় চঞ্চল হয়েছে। রঘুনাথ দাসের বাবা মা মনে করছে ছেলেটা বড় শান্ত হয়েছে। সম্পূর্ণ উল্টো। হ্যাঁ কি, আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী, তোর ভাব সাগরে ভেসে আমি হব মা তোর পদাশ্রয়ী। অজ্ঞান মোর স্বভাব থেকে তোর ভাবে তুই নে মা ডেকে, মহানন্দে যাই চলে মা হয়ে সর্বরিপুজয়ী। মানুষের যখন অন্তর শান্ত হবে, যখন তার জগতের কোনো জিনিসের প্রতি মায়া থাকবে না, দেখবেন সে শান্ত হয়ে গেছে, সে আর চঞ্চল নেই, আর ছটফট করে না, আর কারোর সঙ্গে কথা বলে না। আমাকে অনেক মায়েরা প্রশ্ন করেছে, জানেন তো কৃষ্ণবাবু বাড়ির ছেলেগুলো এত দুষ্ট হয়েছে না, এত মানদ করছি, এত ঢিল ভাঙছি, এত দণ্ডি কাটছি, কোনোভাবে ছেলে মেয়েগুলোকে শান্ত করতে পারি না, আপনি একটা উপায় বলুন। আমি, মা আমি তো ডাক্তার নই যে ওষুধ লিখে দেবো, আর আমি জ্যোতিষী নই যে পাথর দিয়ে দেবো, না আপনি কীর্তন টীর্তন করেন, নানারকম বই টই পড়ছেন। আমি, মা ওই কথাটা তো বইতে লেখা নেই, কী করলে ছেলে মেয়ে শান্ত হবে, তাহলে কি আর কিছু উপায়? আমি উপায় আমি যেটা জানি সেটা যদি